করেন তো এগুলোই তো লাগবে এগুলো নিবা এগুলোই লাগবে হ্যালো বন্ধুরা, বর্তমানে হরিহরপাড়া গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হতে চলেছে। এই গানটি কিভাবে শুটিং হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তির কিছু কিছু বাইটস ভিডিওর মাধ্যমে তুলে ধরব, চলো দেখে নিই, লেটস গো। এদিকে সুহানা ক্যামেরা করতে ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা। আয়ুষ খুব খিদে পেয়েছে মনে হয়, আয়ুষের মুখ শুকিয়ে গেছে, যাবো খেতে, আমার তো ভীষণ খেয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের বান্টি সবসময়, এদিকে দেখছো আমাদের কিউট সব থেকে আপি ডান্স একাডেমির সব থেকে কিউট স্টুডেন্টস। হরিহরপাড়া গানটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে, সেটা আমি দেখেছি, খুব ভালো লেগেছে আমার দিক থেকে, খুবই আমি অভিভূত। কেননা এত সুন্দর একটা গান, বিশেষ করে হরিহরপাড়াবাসীকে নিয়ে, যে কোনো মাতৃভূমিকে নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি যেই রচনা করুক বা যেই করুক না কেন, এই কাজটা তো আবেগ একটা থাকবে, এটা পুরো একটা আবেগ হরিহরপাড়াবাসীর এই গানটা নিয়ে। তো আমাদের খুবই ভালো লেগেছে হ্যাপি ডান্স একাডেমি হরিহরপাড়া ছেলেমেয়েদেরকে নিয়ে এটা উপস্থাপনা করেছে। তো হরিহরপাড়া বিভিন্ন জায়গা তারা লোকেশান নিয়েছিল, যেসব জায়গাগুলো একটা আমাদের স্মৃতি বিজড়িত আছে, যেমন চন্দ্রদ্বীপ, হ্যাঁ, সপ্ত শহীদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লোকেশানগুলো নিয়েছে, খুব সুন্দরভাবে তারা পরিবেশন করেছে। বিশেষ করে আমি হ্যাপি ডান্স একাডেমিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আগামী দিনে এটাকে আরও একটু মডিফাই করে আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে হবে, কেন ইতিহাস তো আমরা কোনো সময় ভুলতে পারি না, ইতিহাস সবসময় আমাদের মনে থাকবে, ইতিহাসকে আরও জানতে হবে। আগামী যে প্রজন্ম আসছে তারা হরিহরপাড়া ইতিহাস অনেকেই জানে না, যে হরিহরপাড়া কী ইতিহাস আছে, তো সেইগুলোকে আরও কারেক্ট করে আরও ভালোভাবে গানটা আরও জায়গায় ভালোভাবে করতে পারে। সেই জন্যে আমি হ্যাপি ডান্স একাডেমিকে বলবো আবার একটা কিছু একটা করতে, যাতে হরিহরপাড়া মানুষকে নিয়ে এখানে বাসস্থান সেই জায়গায় তার চিন্তা ভাবনা, এটাই খুব ভালো লেগেছে। তো আগামী দিনে আরও একটা বড় ভালো কিছু করুক, এটা আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল। যে এত কিন্তু ছেলেমেয়েরা যেভাবে এই রূপ দেখলাম যে কষ্ট করে গানটাকে তুলেছে এবং তার সঙ্গে সঙ্গ দিয়েছে, তো সেটার জন্য বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, তার সঙ্গে থাকলে হ্যাপি ডান্স একাডেমিকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। জেনে নেবো হরিহরপাড়া গানটা কেমন লেগেছে এর সম্বন্ধে কিছু জেনে নেবো। গানটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে গানটা, এরকমভাবে ভাবতে পারিনি, আগের থেকে খুব উন্নতি হয়েছে হরিহরপাড়া এই গানগুলো দেখে। আর যেসব ছেলেগুলো নাচ ডান্স করেছে তারা যা যতটাই ভালো করেছে, আমি চাই যেমন করেছে তার থেকে আরও যেন ভালো করে। হরিহরপাড়া গানটা দেখছি, শুনলাম, ইউটিউবে দেখলাম, অনেক ভালো লাগলো যে হরিহরপাড়া নিয়ে একটা গান বেরিয়েছে। এর আগেও অনেক জায়গায় অনেক সম্বন্ধে বেরিয়েছে, তো হরিহরপাড়াটা নিয়ে গর্ব হচ্ছে আমার, যে হরিহরপাড়া সম্বন্ধে গানটা বেরিয়ে এটাই। আছে প্রেম প্রীতি, আছে মস্তি আনন্দে ভরা।
অডিওতে নিয়ে যাও অডিওতে WhatsApp দিয়ে যাওয়া হবে না চল এই এখানে আর করেন ওই 50 মিনিট দাও তো আর তুমি সু চেঞ্জ করো সু প্রবলেম হবে আজকে যে হরিহরপাড়ার সঙ্গে শুট চলছে সেটার আজকের গ্যালাক্সির ওনার টিঙ্কুদা তো টিঙ্কুদা আমাদের স্পন্সর করেছে তো ওনাকে ড্রেসটা একটু দেখে নিচ্ছি আমরা হাই করে দাও হ্যালো ওয়েলকাম টু গ্যালাক্সি যুব সমাজ আমার বাঙালি হরিহরপাড়া